হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। জানি না এটা ইম্পর্টেন্ট টপিক কিনা তোমাদের জন্য। তো তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তো এটা দেখো, তোমরা সবার প্রথমে তোমরা পরিচিত কিনা, তোমাদের মনে সবারই আনন্দ হলো যে 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 জিনিসটা লিখেছি প্রত্যেকেই প্রত্যেক স্টুডেন্টই এর সঙ্গে পরিচয় রয়েছে। কিন্তু এর পাশে যদি এই কথাটা চলে আসে এবং তোমরা ম্যাক্সিমাম জানো, তাহলে তোমাদের একটাই জিনিস মনে হয় যে কেন হলো, কী কারণে হলো। যদিও প্রত্যেকের থিঙ্কিং সমান না, এখানে আমার থিঙ্কিংকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদের থিঙ্কিং সম্বন্ধেও জানবো। তো এখানে তোমাদের পাবজি ব্যান্ড হয়ে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা পরে আলোচনা করবো। পাবজি অ্যাকচুয়ালি ঠিক ছিল কি ভুল ছিল সেটা পরে আলোচনা করবো, তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো এখানে তোমরা দেখো, এটা ইন্টারনেট। তো ইন্টারনেটকে যদি আমরা বলি যে ভালো না খারাপ, অধিকাংশ মানুষ কি বলবে, না ভালো। এটার থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, আমাদের অনেক কিছু হেল্প হচ্ছে, যেটা আমরা বাড়িতে বসে জানতে পারছি, আমরা এডুকেশন করতে পারছি এবং বিশ্বকে আমরা হাতের মুঠোয় আনতে পারছি। যে জায়গায় আমরা পৌঁছাতে পারি না, সেই জায়গার জিনিস আমরা, তথ্য, সেই জায়গার দৃশ্য আমরা বাড়ি বসেই দেখতে পারি। তো এখানে ইন্টারনেটের একটা ভালো দিক, এবং আমি বলবো না কিছু এরকম দিক আছে, এ কিছু স্টুডেন্ট হোক বা কিছু ইউথ হোক, কী হচ্ছে এটাকে ভালো জায়গায় ইউজ করে। কিছু স্টুডেন্ট আছে যেটা এই যে ইন্টারনেটকে বাজে জায়গায় ইউজ করে। তো এখানে শুধুমাত্র স্টুডেন্টের কথা বলবো না, কিছু মানুষ আছে এইটাকে বাজেভাবে নিচ্ছে এবং কিছু মানুষ আছে ইন্টারনেটকেও ভালোভাবে নিচ্ছে। যে কীভাবে ইউজ করছে সেটাই এখানে কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে তোমরা বুঝতেই পারছো পাবজি কিন্তু যে খারাপ, কেউ কোনো ব্যক্তির কাছে তোমরা যাবে বলবে খুবই খারাপ, এবং কিছু মানুষের কাছে যাবে বলবে খুবই ভালো। পাবজিতে কোনো কিছু খারাপ নেই। তো এখানে বলে রাখি, হ্যাঁ আমারও তাই মতামত, ভালো কিন্তু কোনটা দেখতে হবে, কোনটা ভালো দিক বেশি রয়েছে, কোনটা খারাপ দিক বেশি রয়েছে। গভর্নমেন্ট কেন এরকম ধরনের ডিসিশন নিল, টিকটকের ক্ষেত্রে 30 এপ্রিল নিল, তারপরে এখন আবার 118টা অ্যাপস তোমাদের পুরোপুরি প্লে স্টোর থেকে ডিলিট করে দিয়েছে। এবং এর আগে জানি আমরা 49টা আই থিঙ্ক অ্যাপস ডিলিট করে দেওয়া হয়েছে, যার মধ্যে একটা বিরাট বড় টিকটক ছিল, যা নিয়ে প্রচুর হাঙ্গামা হয়েছে তোমরা জানো। এরপরে সবথেকে 118টা অ্যাপসের মধ্যে অনেক ধরনের অ্যাপস রয়েছে, পাবজি লাইট থেকে শুরু করে পাবজি যে অ্যাপসগুলো রয়েছে, আমি জানি না অনেক অ্যাপস রয়েছে, সেই অ্যাপসগুলোকে ডিলিট করে দিয়েছে। তাই জন্য বেশিরভাগ যে ইউথ রয়েছে এই ইউথের কিন্তু এই নিয়ে এফেক্ট পড়ছে। এবার আমি একটা কথা বলি, প্রত্যেকের ক্ষেত্রে কেন সমান না, গুড আর ব্যাড কেন আমি বললাম। তো এখানে ভালো দিকটা যদি বলি, কিছু মানুষ রয়েছে এই পাবজিকে কাজে লাগিয়ে প্রচুর টাকা ইনকাম করছে এবং নিজে গ্রো করছে এবং দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। কীভাবে, বাইরের থেকে বিভিন্ন উপায়ে তারা যদি পাবজির দ্বারা যদি আমাদের দেশে টাকা জেনারেট করে, তাহলে কী হচ্ছে আমাদের জিডিপিটিতে বৃদ্ধি ঘটছে। কিন্তু এখানে দেখতে হবে যে কত পার্সেন্ট লোক এরকম করছে। পাবজি যারা খেলছে তাদের মধ্যে 1-3% এরকম লোক রয়েছে বা এরকম ব্যক্তি রয়েছে এ যারা কী হচ্ছে এইরকম কাজ করছে, যে ইনকাম জেনারেট করছে এবং এগিয়ে যাচ্ছে পেছনে সামনের দিকে এবং দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ যখন কোনো ব্যক্তি অন্য দেশ থেকে ইনকাম করে মানে আমাদের দেশে ইনকাম করে, তখন ওই ব্যক্তিরাই শুধু ইনকাম করে না, দেশের ইকোনমিও বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে দ্বিতীয় যদি বলি, এখানে আরও যে ম্যাক্সিমাম যে ইউথ রয়েছে বা ব্যক্তি রয়েছে, যে যেটা বললাম 100%-এর মধ্যে তোমাদের এর 99-97% এরকম ব্যক্তি রয়েছে, তারা কি হচ্ছে এটার অপব্যবহার করছে। মানে কোনো দরকার নেই এরকম কোনো ব্যক্তি, শুধু স্টুডেন্টদের আমি বলবো না, কিছু ব্যক্তিও আছে আমি জানি যাদের এর সংসার রয়েছে, নিজের সংসার চলে না, তারা কি হচ্ছে পাবজিতে তাদের টাকা ইনভেস্ট করছে এবং জানি না আমি কী কীসের জন্য, আমি শুনেছি এটা পাবজিতে টাকা ইনভেস্ট করছে, ইনভেস্ট করে তাদের সংসারে একটা টাকাও দেয় না, সে পাবজিতে ইনভেস্ট করছে এবং সারাদিন ধরে পাবজির পেছনে পড়ে রয়েছে, কাজে পর্যন্ত যাচ্ছে না। তো এখানে তোমরা বুঝতেই পারছো, তো এইটাই নেশায় মগ্ন হয়ে গেছে। তা যেমন কোনো কিছু আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করা অনেক ভালো, কিন্তু সেই জিনিসটাকে অত্যধিক পরিমাণে নিয়ে নিজেদের ক্ষতি করা মানে সেই জিনিসটা ঠিক না। তো এই অ্যাডিকশানে ভুগছেই, পাবজি অ্যাডিকশানে ভুগছে হচ্ছে তোমাদের এত পার্সেন্ট স্টুডেন্ট বা ব্যক্তি। শুধু স্টুডেন্ট আমি কেন বললাম না, ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে, তাছাড়াও কিছু ব্যক্তি এরকম রয়েছে যাদের পাবজির জন্য প্রচুর প্রবলেম হচ্ছে, ফ্যামিলিতে প্রবলেম, প্রচুর ধরনের প্রবলেম, বিভিন্ন নিউজ তো তোমরা জানোই। তো এখানে স্টুডেন্টদের কথা যদি এখন বলি, স্টুডেন্টরা এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের এই নেশায় তারা অ্যাডিকশান নিয়ে ফেলেছে, এই নেশাকে তারা নিজের মধ্যে নিয়ে ফেলেছে, তারা কী হচ্ছে ইন ফিউচার কোনো চিন্তাই করতে পারছে না, নিজের লাইফ নিয়ে কোনো চিন্তা করতে পারছে না, শুধু পাবজি নিয়ে চিন্তা, পড়াশোনা নিয়ে চিন্তা নেই। কারণ আমি এত বছর ধরে এটা দেখে আসছি বিভিন্ন স্টুডেন্টদের, আমি খবরও পেয়েছি কিন্তু একটা স্টুডেন্টের থ্রুই, তোমাদের বললাম একটা স্টুডেন্টের থ্রুই খবরটা পেয়েছি যেরকম পাবজি ব্যান্ড হয়ে গেছে, সেই কারণে কি খাওয়া দাওয়া বন্ধ করে আমার অনলাইন ক্লাসও করেনি। তার মানে বুঝতেই পারছো সে পাবজিকে কতটা ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়ালি তার পাবজি থেকে কতটা উন্নতি হচ্ছে যদি সে ভাবত, তাহলে কিন্তু কখনোই পাবজিকে সে বেছে নিত না। হ্যাঁ অবশ্যই পাবজি একদিক থেকে এদের জন্য, এই যেসব লোক এর কোনো ফায়দা নিতে পারছে না,
সেই সব লোকের জন্য কিন্তু একেবারে রাইট চয়েস না, এবং 1-3% যারা ফায়দা নিতে পারছে তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ভালো জিনিস। তার মানে এটাকে খারাপ ও আর ভালো আমরা বলতে পারি না, এক একটা মানুষের জন্য এক এক রকম। যেহেতু আমাদের গভর্নমেন্ট দেখলো বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ব্যক্তির জন্য এটা ক্ষতিকারক, সেই কারণে কিন্তু বিভিন্ন অ্যাপস আগেও রিমুভ করেছে, এখনও রিমুভ করেছে। এরকম যদি আরও অ্যাপস তৈরি হয় সেটাও কিন্তু ভবিষ্যতে রিমুভ করবে, কারণ আমাদের ইউথ আমাদের দেশের জন্য অনেকটাই ভালো ডিসিশন, আমার এটাই বলে মনে হয়। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কারা কারা পাবজি খেলতে এবং কতটা দুঃখিত রয়েছে, আমি বলছি না কারোর জন্য যে এটা খেললে খারাপ বা ভালো, আমি বলছি যে কোনো কিছু করছি তার পেছনে তো রিজন দরকার আমার। আমরা ওখান থেকে ভালোবাসা পাচ্ছি, হয়তো তুমি পাবজি খেলে তুমি ভালোবাসা পাচ্ছ, তুমি আনন্দ উপভোগ করছো, তাহলে খেলছো, কোনো ব্যাপার না, সেটা কোনো ম্যাটার না। কিন্তু ওটাকে লাইফে সব কিছু ছেড়ে ওটাকে নিয়েই আমি এগিয়ে গেলে ইন ফিউচার আমার আর অন্য কিছু নেই, আমার মাথায় শুধুমাত্র পাবজি আছে, সেক্ষেত্রে তো খারাপ। আদারওয়াইজ তোমরা যদি এনজয়মেন্টের জন্য করো কিছু সময়ের জন্য, আমরাও বিভিন্ন কিছু এনজয়মেন্টের জন্য করি। আমি যদিও পারি না খেলতে, সেক্ষেত্রে আমি জানি না মানুষ ওর ভেতরে এত ঝোঁক কেন, কিছু নিশ্চয়ই আছে ওর মধ্যে, তাই জন্যই সবাই পাবজিতে যায়। আর যাদের মন খারাপ রয়েছে পাবজি ব্যান্ড হয় তাদেরকে বলে রাখি, তোমরা যদি পার্ট টাইমের জন্য অবসর সময় একটু গেম খেলে সময় আনন্দ উপভোগ করতে তাহলে তোমাদের জন্য ঠিক আছে, তোমাদের মন খারাপটা শোভনীয়, তোমাদের অন্যান্য গেমে শিফট করতে পারো। কিন্তু যারা অ্যাকচুয়ালি এই সারাদিন ধরে অন্য সমস্ত কাজ ফেলে পাবজির পেছনে বসে থাকতে, এ কোনো এরকম লাইফের টার্গেট ছাড়াই তাদের জন্য বেস্ট ডিসিশন, তাদের তোমাদের জন্য একদম সঠিক কাজ করেছে গভর্নমেন্ট, আমি এটা বলে দিচ্ছি। তো খারাপ ভালো আমি বলছি না, তোমাদের কী মতামত? আমার যে মনে হলো যে গভর্নমেন্টের যে ডিসিশন রয়েছে একদম ঠিক ডিসিশন রয়েছে, কারণ আমি যা পরিবেশে, মানে আমি তো খেলিনি, সেই অনুযায়ী আমি যা পরিবেশে দেখছি সেই অনুযায়ী আমার যা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী বললাম একদম ঠিক রাইট ডিসিশন হয়েছে। অনেকে এই ভিডিওতে আমি যেহেতু এই কথা বলছি সেই কারণে ডিসলাইক করতে পারো অবশ্যই আমি জানি, কিন্তু তোমাদের কি ডিসিশন রয়েছে অবশ্যই তোমরা ডিসিশনটা কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর টিকটকের অল্টারনেটিভ যেমন কিছু রয়েছে সেরকম পাবজির অল্টারনেটিভ কিছু আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।